প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি রিমা রানী মিত্র, সহকারী শিক্ষক ইসলামী উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর, শ্রেণী দশম, বিষয় পরিণত নাগরিকতা, অধ্যায় এক, পাঠ রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি শিখব সেটা তোমাদেরকে আগে দেখে নেই। দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, একটি কি দেখা যাচ্ছে, মানচিত্র দেখা যাচ্ছে, যে বাংলাদেশের মানচিত্র। আমরা আজকে এখানে কি করব, যে আমাদের আজ পাঠের বিষয় হচ্ছে, যে পাঠের শিরোনাম রাষ্ট্র। তাহলে আমরা আজকে কি করব, যে রাষ্ট্র, শিখুন। ফলে দেখো যে আমরা আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা যেটা শিখবা সেটা হচ্ছে রাষ্ট্র কি এবং রাষ্ট্র গঠনের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে। তা আমরা এই পাঠ শেষে কি কি শিখি শিখব, যে রাষ্ট্র কি এবং রাষ্ট্রের উপাদান সমূহ, এই সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। রাষ্ট্র রাষ্ট্রের উপাদান কয়টি, চারটি, যে কি নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রের উপাদান কয়টি, যে রাষ্ট্রের উপাদান চারটি, কি কি, যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, তারপর সরকার ও সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে রাষ্ট্রটা কি সেটা দেখে নেই, যে রাষ্ট্রটা কি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য রয়েছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক কানার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ী হয়ে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ রাষ্ট্র বলে। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়, যথা এক, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রটা কি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু জানতে পারলে যে রাষ্ট্রটা কাকে বলে, যে রাষ্ট্র আমরা কাকে বলি। যে অধ্যাপক গানারের মতে যদি আমরা বলি, যে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে আমরা কি বলে থাকি, রাষ্ট্র বলে থাকি। তো রাষ্ট্রের উপাদান কয়টি, যে রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি, সুনির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে রাষ্ট্রের উপাদান যে আছে চারটি, তার প্রথমটা দেখি কি আছে, যে কি দেওয়া আছে, যে দেখো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড আমরা কাকে বলি, যে আমাদের বসবাস করার মতো যে জায়গাটা, সেটাকে একটা স্থায়ী নির্দিষ্ট একটা স্থান থাকে, সেটাকেই আমরা সুনির্দিষ্ট বলি। সেটাই হচ্ছে দেখো প্রথমে হচ্ছে সুনির্দিষ্ট ভূখণ্ড। সেটা হচ্ছে দেখো কি, যে রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশ সীমাকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 147,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31 জুলাই দু দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,49,025 একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালত সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমুদ্রে 1,11,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশ
বাংলাদেশে সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কে জানতে পারলে, এখন তোমরা দেখো যে জনসমষ্টি, জনসমষ্টিটা কিসের ছবি দেখা যাচ্ছে, যে লোক, এখানে অনেক ঘনবসতি, অনেক লোকের সমাবেশ, তাই না? ওই জন্য আমাদের এখন যেটা আমরা করবো উপাদান সেটা হচ্ছে জনসমষ্টি, যে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টি। কোন ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্রে করলেই রাষ্ট্র গঠিত হতে পারে। তবে এটি গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের জনসংখ্যা 121 কোটি, ব্রুনাইয়ের প্রায় 2 লক্ষ। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। তাহলে আমরা কি পড়লাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জনসমষ্টি। এখন পরেরটাই দেখি আমরা সরকার, যে সরকার কি আছে দেখো, যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সকল রাষ্ট্রে সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসনকাজ সরকারই পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরকার সম্পর্কে জানতে পারলাম, এখন আমরা জানবো সার্বভৌমত্ব, যে রাষ্ট্র উপাদানের সর্বশেষ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এখন আমরা সার্বভৌমত্ব সম্পর্কে জানি, যে সার্বভৌমত্বটা কাকে বলে, যে সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর 2টি দিক রয়েছে, যথা আভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। আভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদান সমূহ সম্পর্কে জানতে পারলে, এখন আমি তোমাদেরকে এই রাষ্ট্র এবং রাষ্ট্র উপাদান যে তোমাদেরকে বুঝালাম, সেখান থেকে আমি তোমাদেরকে একটি 2-3টি প্রশ্ন করব, তোমরা সেটা সুন্দরভাবে বলার চেষ্টা করবে। দেখো যেখানে কি আছে, যে রাষ্ট্র কাকে বলে, সার্বভৌমত্ব ক্ষমতা কি, সরকার বলতে কি বোঝায়, তাই না? তাহলে তোমরা রাষ্ট্র কাকে বলে, সার্বভৌমত্ব ক্ষমতা কি এবং সরকার বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর উত্তর করতে পেরেছ। এখন তোমরা খাতা কলম বের করে বাড়ির কাজটি লিখে নাও। দেখো আমি বাড়ির কাজটি তোমাদেরকে কি দিয়েছি, যে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম বের করে অবশ্যই খাতায় লিখে নিয়েছো যে আমি কি দিয়েছি, যে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের সংক্ষিপ্ত বিবরণ। তোমরা অবশ্যই এটা লেখার জন্য আগে আমাদের প্রথম অধ্যায়ে যে পড়াটা আছে, সেই অধ্যায়ের পড়াটা তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং পড়ে সুন্দরভাবে খাতায় লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।